কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এ দুটি খেলা শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দুপুর বারোটা তিরিশ মিনিটে কারনবাজার প্রগতিসংঘ সংঘ পূর্বাচল পরিষদের মধ্যকার অনুষ্ঠিত খেলাটিতে দুই শূন্য গোলে কারণবাজার প্রগতি সংঘ বিজয়ী হয় খেলার বিশ মিনিটে কারনবাজার প্রগতি সংঘের শেখ আশা এবং একাত্তর মিনিটে রুবেল দলের পক্ষে গোল দুটি করেন এদিকে দুপুর আড়াইটায় বিজি প্রেস এস এন্ড আর সি ও সাধারণ বিমা সংস্থার মধ্যকার ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে দুটি খেলাতেই ছিল আয়োজক কমিটির সরব উপস্থিতি আয়োজক কমিটি ও দর্শকদের সরব উপস্থিতিতে খেলা দুটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী পাঁচ ও ছয় তারিখ খেলা বন্ধ থাকবে বলে জানা গেছে তবে এই খেলাগুলো আগামী সাত তারিখ থেকে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে